জুলাই গণহত্যার বিচার, বিভিন্ন খাতে সংস্কার ও গ্রহণযোগ্য নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের প্রধান তিনটি কাজ বলে জানিয়েছেন সরকারের মুখপাত্র সৈয়দ রিজওয়ানা হাসান। তবে নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশ নেবে কি নেবে না তা সরকারের নয়, রাজনৈতিক সিদ্ধান্ত বলেও জানান তিনি। দুপুরে সচিবালয়ে এসব বলেন তিনি। আজ স্থানীয় সরকার, গণমাধ্যম, নারী, স্বাস্থ্য ও শ্রম সংক্রান্ত আরও পাঁচটি সংস্কার কমিশন গঠন হচ্ছে রবিবারের মধ্যেই, যার প্রজ্ঞাপন হবে বলেও জানান রিজওয়ানা হাসান। রিপোর্ট করছেন রোকনউদ্দিন। নির্বাচন কমিশন পুনর্গঠনে সার্চ কমিটি গঠন করেছে সরকার। এর মাধ্যমে নির্বাচনী যাত্রা শুরু হয়েছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের একাধিক উপদেষ্টা। কিন্তু নির্বাচন কবে হবে আর কোনো রাজনৈতিক দলের জন্য নিষেধাজ্ঞা থাকবে কি না তা নিয়েই চলছে আলোচনা। বৃহস্পতিবার সচিবালয়ে এ বিষয়ে জানতে চাইলে পরিবেশ বিষয়ক উপদেষ্টা ও সরকারের মুখপাত্র সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, অন্তর্বর্তী সরকারের মূল কাজ তিনটি, বিচার করা, দুই হচ্ছে যে আমাদের বিভিন্ন খাতে যে সংস্কারগুলো প্রয়োজন সেই সংস্কারগুলো করা, তিন হচ্ছে এই সংস্কারগুলো করে দিয়ে একটা গ্রহণযোগ্য নির্বাচন করে দেয়া। এই তিনটাই আমাদের মূল কাজ। কোনো রাজনৈতিক দল অংশগ্রহণ করবে কি করবে না এটা তো আসলে আমাদের মতন অন্তর্বর্তীকালীন সরকার উত্তর দেবে না। এটা একটা রাজনৈতিক প্রক্রিয়া, এটা একটা রাজনৈতিক সিদ্ধান্ত। অন্তর্বর্তী সরকার গঠনের পর থেকেই সংস্কারের উপর গুরুত্ব দেয়, নতুন আরও পাঁচটি সংস্কার কমিশন গঠন করা হচ্ছে বলেও জানান তিনি। নতুন যে পাঁচটি সংস্কার কমিশনের কথা বলা হচ্ছে তার মধ্যে রয়েছে নারী বিষয়ক সংস্কার কমিশন, স্থানীয় সরকার সংস্কার কমিশন, স্বাস্থ্যখাত সংস্কার কমিশন, গণমাধ্যম সংস্কার কমিশন এবং শ্রম সংস্কার কমিশন। আশা করি আমরা রোববারের মধ্যে গেজেট নোটিফিকেশন করে ফেলতে পারব। সরকারের বিভিন্ন প্রকল্পে অতিরিক্ত ব্যয় কমাতে ও নির্ধারিত সময়ে শেষ করতে সব রকমের পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও জানান সৈয়দা রিজওয়ানা হাসান। রোকনউদ্দিন, এনটিভি নিউজ, ঢাকা। অফ কোর্স আমি কথা বলবো, কারণ কথা বলার অধিকার শুধু আমার আছে। আমার আমার সাথে ওর পার্থক্য কি জানো? ওর অনেক টাকা। হ্যাঁ, রক্তকরবীতে রাজা যেমন নন্দিনীকে বলেছিল, ঘৃণা করো, তোমাকে পরিচয় দেবার সময় এসেছে। হাতের নিশানা কিন্তু একদম আপনার দাদা নবাব ইস্কান্দার খানের মতো।